হ্যালো প্রিয় দর্শক, তো তোমরা দেখতে পাচ্ছ পি মেডিসিন চ্যানেল। তো প্রিয় দর্শক, আজকে তোমাকে বলবো MOXIFOR CB 625 ট্যাবলেটটা সম্পর্কে। তো তোমাদেরকে আজকে MOXIFOR CB 625 ট্যাবলেটটা সম্পর্কে A to Z খোলামেলাভাবে বলবো যে এই ট্যাবলেটটা কিসের জন্য ব্যবহার করতে পারবেন, এটা কিসে ভালো কাজ করে এই ট্যাবলেটটা, এবং এটার সঠিক ডোসেজ কী আছে, এটা খেলে পরে আপনাদের কী কী উপকার আসবে, এবং এই MOXIFOR CB 625 ট্যাবলেটটা প্রাইস কত আছে, কোথায় পাবেন। তো A to Z আজকে তোমাদেরকে MOXIFOR CB 625 ট্যাবলেটটা সম্পর্কে A to Z খোলামেলাভাবে বলবো, A to Z আলোচনা করবো এই ভিডিওটাতে। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করব। আর আমার চ্যানেলকে এখন মতো সাবস্ক্রাইব করে না থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সদস্য হয়ে যাও প্রতিটি মেডিসিন সম্পর্কে জানার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আমি বলবো যে MOXIFOR CB 625 ট্যাবলেটটা এক পাতায় কয়টা ট্যাবলেট হয় এবং এটা প্রাইস কত আছে। তো স্ক্রিন অলরেডি দেখতে পাচ্ছ এই MOXIFOR CB 625 ট্যাবলেটটা এক পাতায় 10টা ট্যাবলেট হয়। তো 10টা ট্যাবলেটের দাম মাত্র 154 টাকা। তো 154 টাকা দিয়ে MOXIFOR CB 625 ট্যাবলেটটা পেয়ে যাবে সমস্ত মেডিকেলে, সমস্ত ফার্মেসিতে বা সমস্ত ওষুধের দোকানে পেয়ে যাবে এই MOXIFOR CB 625 ট্যাবলেটটা। তো এটা কিসের জন্য ব্যবহার করতে পারবেন এই MOXIFOR CB 625 ট্যাবলেটটা, এবং এটা কিসের ভালো কাজ করে, এটা খেলে পর আপনাদের কী কী উপকারে আসবে, এবং এটা সঠিক ডোসেজ কী আছে সেই সম্পর্কে এখন আমি বলব। তো এই MOXIFOR CB 625 ট্যাবলেটটার মধ্যে রয়েছে অ্যামোক্সিসিলিন পটাশিয়াম ক্লাবনেট। তো এটার মধ্যে রয়েছে অ্যামোক্সিসিলিন 500 mg এবং কি পটাশিয়াম ক্লাবনেট রয়েছে 125 mg। তো এটা একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। তো এটা আপনারা অ্যান্টিবায়োটিকের হিসাবে ব্যবহার করতে পারেন যে কোনো রোগের ক্ষেত্রে, যে কোনো রোগের ক্ষেত্রে এটা আপনারা ব্যবহার করতে পারবেন। যেহেতু এটা একটা অ্যান্টিবায়োটিক তো যে কোনো রোগের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন, যেমন ধরেন জ্বর, সর্দি, মাথা ব্যথা বা যে কোনো ইনফেকশন বা কেটে যাওয়া, সেটা সে কেটে যাওয়া সেটাকে তাড়াতাড়ি শুকানোর জন্য এই MOXIFOR CB 625 ট্যাবলেটটা ব্যবহার করতে পারবেন, এবং কি গলায় ইনফেকশন, গলা ব্যথা, তো যে কোনো রোগের ক্ষেত্রে এটা আপনারা ব্যবহার করতে পারবেন, জ্বর সর্দি কাশি, তো এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন এই MOXIFOR CB 625 ট্যাবলেটটা। খুবই ভালো একটা ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, খুবই ভালো একটা ট্যাবলেট। আর এটা ম্যানকাইন্ড ফার্মা মার্কেটিং করে এই MOXIFOR CB 625 ট্যাবলেটটা, খুবই একটা ভালো কোম্পানি, ইন্ডিয়ান বেস্ট কোম্পানি। তো এটা একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। তো এটা আপনারা যে কোনো রোগের ক্ষেত্রে খেতে পারেন, যে কোনো ইনফেকশনের ক্ষেত্রে বা যে কোনো কাটা ঘা শুকানোর জন্য ব্যবহার করতে পারবেন, খুবই ভালো কাজে আসে এই MOXIFOR CB 625 ট্যাবলেটটা, খুবই ভালো কাজে আসে। এটা একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, তো আপনারা যে কোনো রোগের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন এই MOXIFOR CB 625 ট্যাবলেটটা। এটা কখন কীভাবে ব্যবহার করতে পারবেন, এটা সঠিক ডোসেজ কী আছে, তো সেই সম্পর্কে এখন আমি বলবো। তো এই MOXIFOR CB 625 ট্যাবলেটটা আপনারা একটা করে ট্যাবলেট দিনে দুবার কন্টিনিউ করতে পারবে, একটা করে ট্যাবলেট দিনে দুবার খেতে পারবে খাওয়ার পরে। তো প্রতিনিয়ত কদিন ব্যবহার করলে পরে আপনার উপকারটা বুঝতে পারবেন এই MOXIFOR CB 625 ট্যাবলেটটার উপকারটা বুঝতে পারবেন, যে আপনাদের যে কোনো রোগ হোক না কেন সেটা কমে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানে ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।